পাঠক শুভেচ্ছা নিবেন প্রথম আলো স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া মাহজাবিন ইমাম আজ 3 জুলাই শনিবার আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আমি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি পাঠক আজকের প্রথম পৃষ্ঠায় আছে অক্সিজেন সরবরাহ যন্ত্রের তথ্যে বড় অসঙ্গতি হাই ফ্লো নাজাল ক্যানুলা 8টি জেলায় খোঁজ নিয়ে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর হাই ফ্লো নাজাল ক্যানুলার যে তথ্য দিচ্ছে বাস্তবে ততগুলো নেই ইউরোকাপের খবর ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন স্টার্লিং কেইনরা ডেস্টিনির রফিকুল আমিন 3 মাস ধরে হাসপাতালে দ্বিতীয় পৃষ্ঠায় আছে করোনা ভাইরাসের খবর 6 দিন ধরে মৃত্যু শতাধিক শেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি 35 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ঢাকা বিভাগে মৃত্যু 30 জনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও কয়লা আমদানি বন্ধের দাবি ব্রহ্মপুত্র নদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার তৃতীয় পৃষ্ঠায় আছে গণটিকাকরণ টিকার মিশ্র ব্যবহারে উদ্যোগ দেশে এখন অ্যাস্ট্রাজেনেকা ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া চলছে মিশ্র ব্যবহারের ফলাফল সন্তোষজনক হলে টিকা ব্যবস্থাপনা সহজ হবে বিভিন্ন বাহিনীর কড়াকড়ি ও বৃষ্টিতে মানুষ ঘরবন্দি বিধিনিষেধের দ্বিতীয় দিনের খবর চারের পাতায় কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের খবর দুপক্ষের সংঘর্ষ গুলি আহত 12 জন এছাড়া আছে একটি ছবি গরুর হাটের যেখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই এবং নেই সামাজিক দূরত্বের বালাই সিরাজগঞ্জের এনায়েতপুরের ছবি পাঁচের পাতায় সন্তান অনলাইন গেমে দুশ্চিন্তায় মা বাবা গেম আসক্তিকে রোগ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুভা জিনিয়া চৌধুরীর লেখা ছয়ের পাতায় দেশের খবর রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ অপেক্ষায় পার 1 বছর সাতের আন্তর্জাতিক পাতায় রয়েছে ভারতে মৃত্যু 4 লাখ ছাড়ালো দেশটিতে দ্বিতীয় ঢেউ খানিকটা স্তিমিত হলেও কয়েক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে এ সময় ভয়াবহ রূপ নিতে পারে ডেল্টা প্লাস ভারতীয় হাই কমিশনের ড্রোন দিয়ে নজরদারি আটের মতামত পাতায় কঠোর লকডাউন ও ফেসবুকে কলেজ শিক্ষকের কান্না সোহরাব হাসানের লেখা সম্পাদকীয়তে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অন্যরাও অনুসরণ করুক নয়ের পাতার পুরোটাই পড়াশোনা এসএসসি এইচএসসির সাথে রয়েছে আরও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেবাস এবং পড়ালেখার খবর 10 প্রো ছুটির দিনে বিস্ফোরণের শব্দ যেন থামেনি এখনও এটি গত 27 জুন মগবাজারে বিস্ফোরণের খবর প্রো গোল্লা ছুট 11 পৃষ্ঠায় আষাঢ়ে গপ্প আর বৃষ্টির ছড়া ছবি 12 পাতা অর্থ বাণিজ্য সোনা পরিশোধনের যুগে বাংলাদেশ নতুন শিল্প দেশের সোনার বাজারের চিত্র পানি চান উদ্বিগ্ন উদ্যোক্তারা খামারে জমেছে পশু বেচাকেনা 14 বিনোদন পাতায় 2 উৎসবের 3 সেরা ছবি 15 খেলার পাতায় শেষ 8-এ চেক ডেনমার্ক ডেনমার্কের বিপক্ষে চেকের আস্থা শিক ইউরো না জেতার আক্ষেপ নিয়ে ক্রুসের বিদায় জিম্বাবুয়ে সফরের খবর আজ শুরু 2 দিনের প্রস্তুতি ম্যাচ 16 শেষ পাতায় আছে 328 পৌরসভার খবর পৌরসভায় খেয়াল খুশির নিয়োগ অস্থায়ী কর্মী নিয়োগের বিষয়ে কোনো বিধিমালা না থাকায় মেয়ররা তাদের খেয়াল খুশি মতো নিয়োগ দিতে পারেন লিখেছেন শামসুর রহমান পাঠক আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম হকারকে পেতে এই সময় অসুবিধা হতে পারে যদি আজকের পত্রিকাটি পড়তে চান হুবহু এই পত্রিকাটি তাহলে আপনি সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো আর যদি প্রতিদিনের প্রতি মুহূর্তের আপডেট জানতে চান তাহলে ভিজিট করুন prothomalo.com পাঠক আপনারা জানেন যে এই সময়ও কিন্তু গণমাধ্যম কর্মীরা আপনার জন্য খবর সংগ্রহের জন্য মাঠে ছুটছেন অতএব আপনি সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন অবশ্যই মাস্ক পরবেন।